আজ দারুণ সুন্দর একটা দিন, যেরকম টেম্পারেচার ঠিক সেই রকম পরিষ্কার আকাশ। এই মুহূর্তে টেম্পারেচার 12 ডিগ্রি সেন্টিগ্রেড, অনেকটা কলকাতার শীতের মতন। আর আজকে আমরা চলে এসেছি মাইকেল পাওয়ার ইটোবিকো একটি স্কুল, সেখানে এখানে একটি দারুণ সুন্দর একটা অনুষ্ঠান আছে। কি সুন্দর অনুষ্ঠান সেটা এখন বলছি না, ভেতরে গিয়ে বলবো। প্লাস বারবি ওর জীবনের প্রথম স্টেজ পারফরমেন্স, মানে ভায়োলিন ও বাজাবে, সেই জন্য আমরা এসেছি আজকে। চলুন ভেতরে, আজকে প্রচুর মজা আছে, প্রচুর খাওয়া দাওয়া আছে আমাদের সঙ্গে। বারবি ওর বেহালা নিয়ে চলে এসেছে, আজকে বারবির প্রথম পারফরমেন্স, স্টেজ পারফরমেন্স। দিম্মা এসে গেছে, মা এসে গেছে, আমি এসে গেছি, পুরো ফুল ফ্যামিলি আমরা চলে এসেছি। এই হচ্ছে মাইকেল পাওয়ার স্কুল, খুব সুন্দর একটা স্কুল। ফ্রন্টের মধ্যে বারবিদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা এদিকেই হবে। তো এখন আমাদের এখানে নাম আগে রেজিস্ট্রি করতে হবে। নাম রেজিস্ট্রেশনের সমস্ত কিছু শুরু হয়ে গেছে অলরেডি। পারফর্মাররা সব আস্তে আস্তে জড়ো হচ্ছে। দুপুর 1টা থেকে রাত্রি 10টা পর্যন্ত প্রোগ্রাম। এখানে একটা দুর্গাপূজাও হয়, দুর্গাপূজার সময় আমরা আসি প্রতিবার দুর্গাপূজা দেখতে। প্রবাসে বাঙালি আড্ডা, ওনারাই প্রথম এই অনুষ্ঠানটা শুরু করলেন, এই ফুডি ফিয়েস্তা। খুবই জনপ্রিয় হবে বোঝাই যাচ্ছে। ফুড যেখানে বাঙালি সেখানে বাঙালি, আর খাদ্য, খাদ্যরসিক বাঙালি বলতেই বলে। আর বাচ্চাদের এই প্রোগ্রাম, তার জন্য বাচ্চারা চারদিক থেকে সবাই এসে গেছে। বারবি কেমন লাগছে মা? খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ, তার সঙ্গে ফুডি ফিয়েস্তা তো আছে। আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সবাইকে দেখে আমাদের ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি শুরু করতে চাই প্রথমে আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ তিনজন তিনটে নাম দিয়ে। আমাদের অতি প্রিয় শ্যামলদা, আমাদের অতি প্রিয় কৃষ্ণকলিনী এবং রোধেনদাকে নিয়ে। সো একটা জোরে হাততালি হয়ে যাক এদের জন্য। এদের প্রেজেন্সে আমাদের এই অনুষ্ঠানটা বোধ হয় আরও আরও পুলকিত হয়ে উঠবে। সো আমাদের বাচ্চারা, আমাদের অতি অতি খুদেরা, খুদে বন্ধুরা, তারা আমাদের সামনে আজকে অনেক কিছু ফসল সাজিয়ে নিয়ে এসেছে, অনেক কিছু গান, নাচ, ডিফারেন্ট রকমের ইনস্ট্রুমেন্টেশনস। এবং আমরা চাইবো আপনারা সবাই এসে ওদেরকে এনকারেজ করুন, কারণ কি এই ধরনের কমিউনিটি প্রোগ্রামগুলো দিয়েই বোধহয় আমরা আমাদের নেক্সট জেনারেশনকে আমাদের যা ভ্যালুস আছে আমরা ইনস্টিল করতে পারি। আমাদের সকলের সামনে উপস্থাপনা করছে, মানে সত্যি দিস ইজ ভেরি এনকারেজিং। আমার এত ভালো লাগছে আজকে এখানে এসে। প্রত্যেক কজন, কাউকে আমি আলাদা করে বলবো না, প্রত্যেক কজন আর্টিস্ট যারা এই স্টেজে এসেছেন তারা আমাদের মুগ্ধ করেছেন, এবং তাদের সকলের জন্য একটা বিরাট বড় হাততালি দিই। ধন্যবাদ। গান শোনালো, আবৃত্তি করলো, নাচ দেখালো, এই তুলনা হবে। আমি তাদের বাবা মাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে প্রেরণা দেওয়ার জন্য, তাদেরকে জিনিসটাকে বাঁচিয়ে রাখার। আর ধন্যবাদ প্রবাসে বাঙালি আড্ডা, টিনা, প্রসেনজি, সুস্মিতা এবং আরও যারা অনেকে রয়েছে তাদের সবাইকে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং আমাদেরকে এখানে দেখার জন্য। ধন্যবাদ। ছোটরা তারা তো সবাই সাধুবাদ পাবেন, তার সঙ্গে বিশেষ করে সাধুবাদ জানাবো উদ্ভব। আপনারা এই জিনিসটাকে আরও বেশি করে চালিয়ে নিয়ে যান, বাঁচিয়ে রাখুন, এগিয়ে যান। থ্যাংক ইউ।
বারবি ট্যাঙ্গোটা হয়ে গেল, খুব ভালো হয়েছে ঋষা, ওকে এসো, ভেরি গুড। পিবিএ প্রেজেন্টস ভোজবাজি দ্য ফুডি ফিয়েস্তা, প্রবাসে বাঙালি আড্ডার আজকে যে এই অনুষ্ঠানটা হচ্ছে, এখানে যেমন এই ছোটো ছোটো বাচ্চাগুলো একটা সুযোগ পাচ্ছে তাদের প্রথম পারফরমেন্স দেখাবার, আর আমরাও খুব উপভোগ করছি, তার সঙ্গে সঙ্গে উপভোগ করছি নানান ধরনের খাবার। আজকে ফুড ফেস্টিভ্যালও বলতে পারেন, এটা একটা ফুড ফিয়েস্তা নাম দেওয়া হয়েছে। দেখা যাক কী কী খাওয়া দাওয়া হচ্ছে, সব আমরা অল্প অল্প করে চেখে দেখব। এখানে ফুচকা, মালপোয়া, ভিড় করে লোক দেখুন কত খাচ্ছে। এখানে বিরিয়ানি আছে, এমনকি পাতুরিও আছে। এই সেই পাতুরি, ভেজিটেবিল চপ, এমনকি আমাদের চাইনিজ বন্ধুরা পর্যন্ত এখানে স্টল দিয়েছে। অবশ্যই বাঙালিদের কাছে চাইনিজ খাবার তো খুবই জনপ্রিয়, তো ওনারাও এসছেন। হ্যাঁ, এইখানে আমাদের কলকাতার সেই বিখ্যাত ফুচকা, লুচিও আছে, ফিশ ফ্রাইও আছে, ফিশ স্প্রিং রোল, ফিশ স্প্রিং রোল, ও মাটন স্প্রিং রোল, মাটন রোল, and that's the live dosa counter, live dosa counter. এখানে দেখছি মোমো, তন্দুরি চিকেনও আছে, কাবাবও আছে, বাঙালির প্রোগ্রাম, আর এদিকে খাওয়া দাওয়া থাকবে না, এটা তো হতেই পারে না। এখানে চিকেন রোল আছে, আলু টিক্কি, বার্গার, পনির, নুডল রোল সবই আছে। এর মধ্যেই কিন্তু সব স্টলই প্রায় শেষ হওয়ার মুখে, রাত 10টা পর্যন্ত এখানে সব খাবার থাকবে কি না আমার খুবই সন্দেহ আছে। বাহ, এই খাবারগুলো তো দেখতে খুবই সুন্দর হয়েছে। ওদিকের পারফরমেন্সটা পুরো শেষ হলে পরে তখন আমরা এদিকে খেতে আসবো। এটা কি ঝালমুড়ি, ঝালমুড়ি, চাট, চপ, সিঙ্গাড়া, ও মা, এখানে মিষ্টি, মিষ্টির মধ্যে কি কি মিষ্টি আছে? এটা হচ্ছে আম সন্দেশ, এটা হচ্ছে সুফলে, নলেনগুড়ের সুফলে, আচ্ছা, এটা হচ্ছে বটুর পিঠে, এটা হচ্ছে আমদই, এটা হচ্ছে ছানার পায়েস, আচ্ছা, সব শেষ হয়ে গেছে। রাত 10টা পর্যন্ত চালাতেই পারবে না, রাত 10টার আগেই তো সব শেষ হয়ে গেল। আমি তাই জন্য সবাইকে বলছি ওদিকে যে যা খাবার মধ্যখানে গিয়ে খেয়ে আসুন, না তো আর কিছুই পাবেন না। সম্পূর্ণরূপে বাঙালি খাওয়া দাওয়া এখানে সম্পূর্ণরূপে পাওয়া যাচ্ছে, কিন্তু দেখুন প্রচুর বিদেশি বন্ধু যাদের আছে, মানে এখানে যখন রয়েছে, ক্যানাডাতে রয়েছে, সবারই হোয়াইট বা ব্ল্যাক ফ্রেন্ডস আছে, তারা পর্যন্ত এসেছে। আর আমি আমার বাড়িতেও ইনভাইট করে রেখেছি আমার সমস্ত বন্ধুদের, এই হোয়াইট ব্ল্যাকরা অসম্ভব রকমের ভালোবাসে ইন্ডিয়ান ফুড। এখানে এনারা সমস্ত চপ, ভেজিটেবিল চপ, ফিশ চপ, এগ মাটন, ডেভিল, বাসন্তী পোলাও, সব সব কিছুর ব্যবস্থা আছে। আমি বারবার করে সবাইকে এটাই বলছি যে রাত 10টা পর্যন্ত খোলা থাকলেও এটা কিন্তু আমার মনে হচ্ছে সন্ধ্যে 7:30-8টার মধ্যে সব শেষ হয়ে যাবে, কোনো কিছুই আর পাওয়া যাবে না। আজকে বারবি আর আমি দুজনে মিলে ফার্স্ট ফিশ পাতুরি খাবো এখানে। বারবি তো চিংড়ি, চিংড়ি তো বারবি বিশেষ পছন্দ করে না, তো চিকেন হয়েছে। আর এটা কি আছে এখানে? পাতুরিও আছে। আমরা এতগুলো পদ নিলাম, হ্যাঁ, ভেটকি, ভেটকি পাতুরি, আর ওটা কি ভাতটা কি আছে? এটা ভেটকি পাতুরি আর পোলাও, আর এই হচ্ছে বিরিয়ানি। পাতুরিটা একবার টেস্ট করে দেখা যাক, হ্যাঁ
ভেজি নুডলস উইথ চিলি চিকেন, বার্বির সবচেয়ে প্রিয় খাবার। এত সব খাওয়ার পরে বার্বি ওটাতেই গিয়ে শেষ হলো। আপনি বাংলা তো ভালো বলেন। আপনি কলকাতায় ছিলেন তাহলে? চায়না প্যালেস যে দোকানটা, যে রেস্টুরেন্ট থেকে আজকে ওনারা স্টলটা দিয়েছেন, স্পষ্ট বাংলায় আমার সঙ্গে ওনারা কথা বললেন। ওনারা অ্যাকচুয়ালি ট্যাংরা, কলকাতার ট্যাংরার লোক। তো এখানে ওনাদের রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর রান্না, খুবই সুন্দর, আর ব্যবহারটা তো অত্যধিক ভালো। এমনকি আমাদের একটা কার্ডও দিল, যে কার্ডে এই মাসের 31 তারিখের মধ্যে খেলে পরে 10% ডিসকাউন্টও আছে। খাওয়া শেষ, আবার একটু পারফরমেন্সের দিকে যাই, যেখানে সব বাচ্চারা পারফর্ম করছে। খাওয়া দাওয়ার পরে আমরা আবার চলে এলাম পারফরমেন্স দেখতে। এখন একটু বড় যারা তারা পারফর্ম করছে, সত্যি অসাধারণ লাগছে। এইরকম অনুষ্ঠান আমাদের এখানে আরও বেশি বেশি করে হওয়া উচিত, তবেই বাঙালি এবং বাঙালির যে সংস্কৃতি এটা পরের প্রজন্মের মধ্যে আরও বেশি করে দেখতে পারবে, বুঝতে পারবে, এবং এই ধারাটা চলতেই থাকবে। বাচ্চারা যারা যারা পারফর্ম করেছে প্রত্যেককে তারা পুরস্কৃত করছেন, এটা খুবই ভালো একটা উদ্যোগ। কেমন লাগে বার্বি? কি পেয়েছিস? বাহ, খুব সুন্দর। দেখ, মাকে গিয়ে দেখা, দিম্মাকে গিয়ে দেখা। পারফরমেন্স এখনো শেষ হয়নি, এখনো পারফরমেন্স হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে এখানে বাঙালিদের মধ্যে প্রতিভার অভাব নেই। আমরা আজকের মতন বেরিয়ে যাচ্ছি। ফুড ফিয়েস্তার এখানেও প্রচুর লোক এখনো রয়েছে। এখন এদিকে ভিড় বেশি, মানুষ খাওয়ায় ব্যস্ত। প্রোগ্রাম পুরো শেষ হলো না, আমরা বেরিয়ে পড়লাম, আমাদের অন্য জায়গায় যেতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি খুব ভালো লেগে থাকে তবে লাইক দেবেন, আর যদি খুব ভালো আরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর যদি খুব 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 ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। কোনো না কোনো অনুষ্ঠান আমাদের এখানে হয়েই থাকে, তো সেই অনুষ্ঠানের ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন।